হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের এটা দেখাবো যে পিসিতে কিভাবে ফ্রি ফায়ার খেলবেন, ঠিক আছে, বা আমি কিভাবে পিসিতে ফ্রি ফায়ার খেলি। তো বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের কোনো টাইম ওয়েস্ট করব না, সোজাসুজি আমি আপনাদের জাস্ট যেগুলো দরকার সেগুলোই বলে দেবো যে কি করে পিসিতে ফ্রি ফায়ার খেলতে পারবেন, ঠিক আছে। সেই জন্য বন্ধুরা তাড়াতাড়ি ভিডিওটা একটা লাইক করে দিন, আর কমেন্টে বলবেন অবশ্য ভিডিও দেখার পর, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ এটা সেকেন্ড চ্যানেল। তো সবার প্রথম আমি বলে দিই, পিসিতে ফ্রি ফায়ার খেলতে হলে আপনাদের কি প্রয়োজন। সবার প্রথম একটা এমুলেটর প্রয়োজন, একটা এমুলেটর সফটওয়্যার যেটার ভিতরে আপনারা ফ্রি ফায়ার ইনস্টল করবেন এবং যে কোনো মোবাইল গেম খেলতে পারবেন। তারপরে আমি দেখে দিচ্ছি আমি কি এমুলেটর ইউজ করছি। আমি অ্যাকচুয়ালি ইউজ করছি মিমো প্লেয়ার, যেটা আপনারা পেয়ে যাবেন, নেটে পেয়ে যাবেন, সবগুলো ফ্রি আছে, ঠিক আছে। অনেকে ইউজ করে ব্লু স্টক, অনেকে ইউজ করে MSI, অনেক প্লেয়ার আছে, এরকম অনেক ইমুলেটর আছে, কিন্তু আমি ইউজ করছি মিমো প্লেয়ার, ঠিক আছে। তো এইখানে আমি মিমো যে ইমুলেটরটা সেটা অন করে নিয়েছি, উপরে দেখতে পারো লেখা আছে মিমো প্লে, ওকে। তো এই মিমো প্লে দিয়ে অনেকেই খেলে, আমিও খেলছি, এবং আমি এইটার সেন্সিটিভিটি তোমাদের দেখিয়ে দেব। তো এখানে দেখতে পারো বন্ধুরা মিমো প্লে খুলে গেছে, এইটার সেটিং ওয়েটিং যা আছে সব দেখাচ্ছি। তার আগে আমি এখানে ফ্রি ফায়ার খুলে নিচ্ছি, এই যে ফ্রি ফায়ার আছে। তো বন্ধুরা এখানে দেখতে পারো তোমরা, আমি আমার ফ্রি ফায়ার আইডি খুলে নিয়েছি, ঠিক আছে। তো এইখানে আমি দেখাবো সেটিং আর কি কি করতে হয়, ঠিক আছে, সব কিছু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমি আমার ক্যারেক্টারটা লাগিয়ে নিই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখানে দেখতে পারো আমার সেন্সিটিভিটি সেটিং কী করে কাজ করে, বা পিসি স্পেসিফিকেশনের উপরেও এটা কিন্তু এফেক্ট করবে যে তোমার সেন্সিটিভিটি কী ধরনের কাজ করবে, ঠিক আছে। কারণ আর যদি তোমার আবার গেমিং মাউস হয় তারপরেও সেন্সিটিভিটির উপরে অনেক এফেক্ট পড়ে। তো সবার প্রথমে আমি বলে দিই আমার জেনারেল এখানে 40 দেখতে পাচ্ছ, Red.60 দেখতে পাচ্ছ। কারণ হলো আমি এমনভাবে সেন্সিটিভিটিটা রেখেছি যেন এই সেন্সিটিভিটিটা আমার বারবার চেঞ্জ করতে না হয়। যেমন আমি তোমাদের বলি, AWM নিয়ে যখন খেলি তখন আমার সেন্সিটিভিটি কম প্রয়োজন হয়, কারণ ওইখানে ড্র্যাগ হেডশটের কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। কিন্তু AWM দিয়ে যখন খেলবো না তখন সেন্সিটিভিটি বা DPI একটু আপ দরকার হয়, কারণ ওইখানে ড্র্যাগের প্রয়োজন আসে। তো আমি এখানে গেমিং মাউস একটা কিনে নিয়েছি, যেটা AWM দিয়ে যখন খেলি 1200 DPI-এ খেলি, আর এই সেন্সিটিভিটিতে খেলি। আর যখন AWM দিয়ে খেলি না, বা অন্য একে অথবা শর্টগান দিয়ে খেলছি, তখন আমার 1600 DPI থাকে। তো আমি জাস্ট মাউসের DPI চেঞ্জ করি, কিন্তু এই সেন্সিটিভিটিটা একদম নাই না, কারণ এখানে একটু উল্টাপাল্টা হলেই সমস্যা হয়ে যায়। তো এটা তো দেখিয়ে দিলাম গেমের সেন্সিটিভিটি। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এইখানে মেইন যে সেটিং আছে ইমুলেটরের সেটিংটা তোমাদের অবশ্যই বুঝতে হবে ইমুলেটরের সেটিংটা কি। তো এখানে দেখো ইঞ্জিন আছে, ইঞ্জিনের মধ্যে প্রিসেট আছে আর কাস্টমাইজ। এখানে টপ CPU 4 RAM, মানে 4GB RAM ইউজ করছে, টপের মধ্যে আমি রেখেছি, ঠিক আছে। যেহেতু আমার 8GB RAM আছে, তো আমার 4GB RAM-এ এখানে দিতে কোনো অসুবিধা নেই, 4-core CPU ইউজ করছে কোনো অসুবিধা নেই। রেন্ডার মোড OpenGL-এ রেখেছি, আর GPU মেমোরি অপটিমাইজ রেখেছি এখানে রুট মোডে, ঠিক আছে। আমার রুটের এমন কোনো কাজ নেই যে আমার রুট মোড করে কাজ করতে হবে, রুট তো যাই হোক। তারপরে ডিসপ্লেতে তোমরা দেখতে পারো আমার ডিসপ্লে, এই ডিসপ্লে 1080p-তে এবং 360 DPI-এ রেখেছি, ঠিক আছে। তোমাদের যদি মানে পিসি স্পেসিফিকেশন কিছু কম হয় তাহলে এটা কমিয়ে রাখতে পারো, অসুবিধা নেই। তাও এখানে দেখো 60 FPS যে আছে, এটা মনিটরের উপরে ডিপেন্ড করবে। তোমার মনিটর যদি 144Hz-এর হয়, গেমিং মনিটর, তাহলে তুমি এখানে 120 এটা অন করতে পারবে। আমার এখানে অন করতে গেলে কি দেখাচ্ছে, ইওর মনিটর ডাজ নট সাপোর্ট 120 FPS। তো এই FPS-টা কি, অ্যাকচুয়ালি FPS যত বাড়বে তোমার গেম প্লে, তত গেমটা মানে তুমি তত স্মুথ ফিলিং করবে, যে ক্যারেক্টারটা দৌড়াচ্ছে খুব স্মুথলি দৌড়াচ্ছে, আর না হয় ফ্রেম ড্রপ হবে, ঠিক আছে। তো আমার এখানে এত স্মুথ হয় না, ড্র্যাগ হেডশট এত ভালো লাগবে না। তো এই হলো যেগুলো সেটিং। তাহলে স্টোরেজ দেখে দিচ্ছি, প্রোফাইল, হ্যাঁ প্রোফাইল আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি রেখেছি। দেখো ডিফল্ট আছে, গুগল পিক্সেল আছে, মানে এইগুলা জাস্ট একটা ফোন, কোন ফোনের মানে মতো তুমি
এই ইমুলেটরটা করতে চাইছো, সেটিং বাগেরে এগুলো আছে না, তো এগুলো। তারপরে আছে দেখো নেটওয়ার্ক, ডিভাইস, ঠিক আছে, এগুলো এত ইম্পর্টেন্ট না, এত ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট এরকমই ছেড়ে দাও, ঠিক আছে। মেইন হলো ইঞ্জিন, তারপরে ডিসপ্লে, ঠিক আছে, ভালো করে বুঝে গেছো। তো প্রোফাইল সব দেখিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তারপরে আমি তোমাদের দেখাতে চাইছি, যেটা মেইন দেখাতেই হবে তোমাদের, সেটা হলো শো টুলবার। ওকে, তো এখানে আমি টুলবার শো করছি তোমাদের, দেখো টুলবার, এই যে এটা হলো টুলবার, ঠিক আছে। তো এইখানে কি করতে হয়, এইখানে সবচেয়ে প্রথম কাজ, এই দেখো, এই দেখো, এখানে অনেক কিছু, এত কিছু দেখালে বুঝবে কিনা জানি না, ঠিক আছে, অনেক কিছু আছে যেগুলো আমি দেখাচ্ছি। এখন কন্ট্রোলে যাচ্ছে, কন্ট্রোলে গিয়ে কাস্টম এইচইউডি আমি কি করে রেখেছি দেখো। এইগুলা প্রথমে তোমরা কি করবে, হাইটের মতো করবে না, আমি এখন হাইটের মতো করে দিয়েছি যেন স্ক্রিনশট নিতে আমার ভালো হয়। তো এইখানে আমি যদি তোমাদের দেখাই কোন ফায়ার বাটনে কি রেখেছি, তার আগে একটু ট্রান্সপারেন্সিটা একটু বাড়িয়ে নেই, না হলে তোমরা বুঝবে না। এখন দেখা যাচ্ছে সবগুলা, তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন অন করে। এই দেখো এখানে দেখতে পাচ্ছ ফায়ার বাটন আছে, স্পেসে আমার জাম্প আছে, ভিতে আমি রেখেছি স্কোপ, ঠিক আছে, আর এফ জি এইচ, তারপরে এইটা হলো যে মাউসের যে স্ক্রোল আছে, স্ক্রোলে কিন্তু আবার একটা মানে বটম আছে, ঠিক আছে, ওইখানে চাপ দিলে আবার একটা কিতেও কাজ করে, স্ক্রোল না, স্ক্রোলের কি একটা আছে ওইখানে কাজ করে টিপ দিয়ে ধরলে। তো এইটাতে আমি ফ্রি লুক রেখেছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মিমো প্লেয়ারে, সেটা হলো এই সেন্সিভিটি। দেখো এখানে আমি 70 রেখেছি, কি ওয়াই, ওয়াই রেখে, ওয়াই রেখেছি 70, আর এক্স রেখেছি 56। ওয়াইটা মানে ড্র্যাগের কাজ করবে, ঠিক আছে। তো এটা বাড়াতেও পারো কমাতেও পারো তোমরা, কিন্তু ভালো করে বুঝে শুনে বাড়াবে ভাই। এখানে এইগুলাতে যদি একটু উল্টাপাল্টা করো না, তাহলে অনেক কিছু তোমার উল্টাপাল্টা হয়ে যাবে। আর এখানে এতগুলা দেখছো, এগুলা ইমোটের জন্য, এগুলা সব রেখেছি, ঠিক আছে। তো মেইন মেইন কাজ যেগুলো, এই দেখো এই দিকে, ওকে, তারপরে এইটা তো অটোমেটিক হয়ে যাবে। এইখানে দেখো, এখানে আমি গ্লুয়াল রেখেছি, ঠিক আছে, গ্লুয়াল মাউসে আমার মেডকিট রেখেছি, 4-এর মধ্যে মেডকিট রেখে দিয়েছি, আর তারপর ট্যাবের মধ্যে ব্যাগ, এটা অটোমেটিক দিয়েছে, চেঞ্জ করিনি আমি, জাস্ট যেগুলো দিয়েছি এগুলো হলো এই যে, এই যে ইমোটগুলো সাজিয়েছি, তারপর এখানে যে বিতে স্কোপ করেছি এইগুলা করেছি, আর কিছু করিনি, বাকিগুলো অটোমেটিক। আর ক্যাপ শিফট দুটোই এক জায়গাতে রেখে দিয়েছি আমি, আমার ক্যাপসে আর শিফটেও ক্লিক করে, এই জন্য দৌড়ানোতে ক্যাপস এবং শিফট দুটোই রেখে দিয়েছি, আর মাউসে আমি রিভাইভও রেখেছি, ঠিক আছে। আর এই যে এখানে ইউজ, এটা এফে, এফ দিয়ে কিন্তু কাজ হয়ে যায়, এফে কাজ, এফে টিপ দিলে এখানে ইউজে আর গাড়িতে ওটা মনে হয় হয়ে যায় একসাথে, এটা ওরাই নিজে থেকে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এগুলা, এখানেও সেন্সিটিভিটি দেখে দিলাম। তো আমি কিন্তু ডেসক্রিপশনে আমার পিসি স্পেসিফিকেশন, আমার মাউসের সেন্সিটিভিটি সব দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমি ক্যান্সেল করে দেই, কারণ হলো আমি সেভ করব না ভাই, কনফার্ম কুইট, কারণ আমি এখানে চেঞ্জ করেছি, আমি চেঞ্জ করতে চাই না। তো এখানে কিন্তু মাউসের সেন্সিটিভিটি আমি দেখিয়ে দেবো, সব দেখিয়ে দেবো, ঠিক আছে। আর কিভাবে আমি খেলি ওইটা তো দেখিয়েও দিয়েছিলাম, আর কোনোটা আমার মনে হয় মিস হয়নি, ঠিক আছে, কোনো পয়েন্ট, কারণ আমি সব দেখিয়ে দিয়েছি। 2x আর 4x এত ধরা হয় না এখানে, ঠিক আছে, জাস্ট এ দুটা। এখানে তোমরা দেখতে পারো আমার সিস্টেম ইনফো, হার্ডওয়্যার ইনফো, দেখো সিপিইউ আর র্যাম, সিপিইউ দেখতে পাচ্ছ এমডি রাইজন 5 3600, 6 কোর প্রসেসর আর 12 সিপিইউ, 7.9 GB হয়েছে, গ্রাফিক্স কার্ড নেভিডিয়া জিওফোর্স GTX 1650, ঠিক আছে। এইটা আমার পিসি স্পেসিফিকেশন, আর মাউসেরও দিয়ে দেব। এই দেখো আমার ভার্সন, মিমো ভার্সন 7.2.9, ঠিক আছে। যদি পুরোপুরি আমার সেটিং তোমরা কপি করতে চাও, তাহলে কিন্তু আমার ভার্সনটাও তোমরা ডাউনলোড করতে হবে নেট থেকে, বা ক্রোমে লিখলেও তুমি পেয়ে যাবে 7.2.9।
আর যদি অন্য ভার্সনে আমার সেটিং ইউজ করো তাহলে কিন্তু হবে না, অন্য ভার্সনে অন্য সেটিং তোমাদের ইউজ করতে হবে, এমন না যে আমার আমার সেটিং তোমরা ইউজ করে নেবে, ঠিক আছে? তো এই ছিল বন্ধুরা ভিডিওটা, ভিডিওটা যে তোমরা কী করে পিসিতে খেলবে বা আমি কী করে খেলি, আমি এই সেটিংয়ে খেলি, তারপর ডিরেক্টেক্স যা আছে তা করি। আর যদি কিছু মানে তোমার জানার হয় ইয়ে হয় তাহলে কমেন্টে অবশ্যই বলবে, আর ডেসক্রিপশন অবশ্যই চেক করবে, আমি সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেব, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, মিলছি আমি আপনার সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।